আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করব যেটা আপনি তৈরি করে দিলে আপনার বাচ্চা শুধু খাবে না চেটে পুটে খাবে। এই কথাটা কিন্তু আমি এমনি এমনি বলছি না, কারণ আমার বাবু আমি যখন রেসিপিটি তৈরি করেছি তখন অনেক বেশি পছন্দ করেছে, যে কারণে আমি চিন্তা করলাম কেননা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই বলে দিই, আমার বাবু সাবুদানা খেতে পছন্দ করে, তাই সাবুদানা দিয়ে যেরকম রেসিপি তৈরি করি না কেন সে এটা খুব মজা করে খায়। তাই আপনার বাবুর ক্ষেত্রে সে যদি সাবুদানা পছন্দ করে আপনি কিন্তু এটা সাবুদানা দিয়ে খুব ইজিলি তৈরি করে যে কোনো এক বেলা আপনার বাবুকে তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চার বয়স 6 মাস হলে বাচ্চা সাবুদানা খেতে পারে, আর বয়স বাড়ার সাথে সাথে সাবুদানার সাথে অন্যান্য খাবার অ্যাড করে বাচ্চাকে আপনি কিন্তু সাবুদানাটা খাওয়াতে পারেন। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি। আপনি বাচ্চার খাওয়ার যে পরিধিটা সে অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে যে সাবুদানা নিয়েছি সেটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ভালোভাবে যখন ধোয়া হয়ে যাবে আপনি সাবুদানাটাকে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। যদি সম্ভব হয় তার থেকে বেশি সময় ভেজালে সাবুদানাটা নরম হয়ে যায়, আর সাবুদানা ভিজলে তাড়াতাড়ি রান্না হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সাবুদানাটা যখন আমি এক সাইডে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়েও দিলাম, আর এখন আমি সাইডে কিন্তু পেঁপে কুচি নিয়ে নিয়েছি। এখানে আপনারা কিন্তু গাজর ব্যবহার করতে পারেন, যেটা পায়েস হিসাবে তৈরি করলে অনেক বেশি পুষ্টিকর হয়। তো আমি গাজরের বদলে আজকে চিন্তা করলাম পেঁপে দিয়ে তৈরি করতে, কারণ এর আগেও গাজর দিয়ে আমি কিন্তু রেসিপিটি তৈরি করেছিলাম। তো আমি যে পেঁপেটি নিয়েছি এটা আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর 20 মিনিট পরে সাবুদানা কিন্তু একদম ভিজে ফুলে উঠেছে। আপনি যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন সাবুদানাটা কতটা পরিমাণে ভিজে গিয়েছে। তো এরপর আমি চুলায় চলে গেলাম। চুলায় গিয়ে আমি কিন্তু বাটার দিয়ে যেহেতু রান্না করব বাটারটা দিয়ে দিচ্ছি। আপনি যদি বাবুর খাবারে বাটার ঘি ব্যবহার করেন তাহলে আপনি ভেজে নিতে পারেন, আর যদি এগুলো ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি এখানে পানি দিয়ে খাবারটা রান্না করা শুরু করে দিতে পারেন। তো এখানে হালকা ফ্লেভারের জন্য আমি চিন্তা করলাম দুটা এলাচ দেওয়া যাক, তো সেই কারণে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে পায়েসের যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো আসে। এলাচ যখন দিবেন তখন এলাচটাকে ফেড়ে দিবেন, এতে কিন্তু এলাচের ফ্লেভারটা ভালোভাবে খাবারের মধ্যে যাবে। আর সাবুর কথা যদি আমি বলি তো সেক্ষেত্রে আপনি কিন্তু সাবুদানাটা না ভিজিয়ে ধুয়ে ডিরেক্টলিও অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটা গ্রেটারের মাধ্যমে যে পেঁপেটা নিয়ে নিয়েছি সেটা এখন এখানে ভাজার জন্য দিয়ে দিব। পেঁপে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হয়, বাচ্চাদের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি ত্বকের ক্ষতি নিরাময়ও কিন্তু অনেক বেশি উপযোগী হয়। এছাড়াও বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, পেঁপে খেলে সেই সমস্যাটা কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর যেহেতু বাচ্চাদের প্রথম থেকে রক্তকণিকা গঠনে সমস্যা হয় তো লোহিত রক্তকণিকা বাড়াতেও কিন্তু পেঁপে সাহায্য করে। তো পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সাগু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাবুটা ড্রাই আকারে দিয়ে এখানে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে পারেন, আমি ভাজার প্রয়োজন বোধ করিনি যে কারণে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ হওয়ার জন্য আপনি এর থেকেও বাড়িয়ে দিতে পারেন। এরপর খাবারে আমি অ্যাড করছি হালকা পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট। আপনার বাবুর বয়স 1 বছরের কম হলে আপনি সল্টটি এখানে ইউজ করবেন না। তো এরপরে আমি সাবুদানাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি, আর করতে করতে এখানে 1টা পরিমাণে খেজুর অ্যাড করে দিচ্ছি। আপনি এখানের মধ্যে বাচ্চার বয়স 1 বছর বেশি হলে মধু অ্যাড করতে পারেন, এছাড়া আপনি খেজুরের গুড় এখানে ব্যবহার করতে পারেন, যেটা একদম রিয়েলিস্টিক, বাজারে কেনাগুলো কিন্তু ভালো হয় না, এখানে কিন্তু ভেজাল থাকে। এরপর রান্না হওয়ার জন্য অপেক্ষা করবেন। আর আপনার বেবি যদি খায় আপনি এখানে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। আমার বেবির ক্ষেত্রে আমি চিনিটা এখনও শুরু করিনি তাই আমি ওর খাবারে চিনি দিই না। তো সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, দেখুন সাদা যে অংশগুলো এগুলো আস্তে আস্তে কমে আসছে, আর কমে আসলে আপনি বুঝতে পারবেন পুরো অংশগুলোই কিন্তু ইনভিজিবল হয়ে যাবে। যাদের কাছে খেজুরের পিউরি করা আছে তারা চেষ্টা করবেন খেজুরের পিউরিটা অ্যাড করতে, আর আপনি চাইলে খেজুরটা ভিজিয়ে রেখে ম্যাশ করেও অ্যাড করতে পারেন। আমি রান্নার জন্য ডিরেক্ট দিয়ে দিয়েছি কারণ আমার ভেজানোর কোনো সময় ছিল না। তো আমি এখানের মধ্যে অ্যালার্জিগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলে দিয়েছি, আর সিদ্ধ হওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো দেখতে ঠিক কেমন হয়েছে, একেবারেই দেখা যাচ্ছে না। আপনি এখানের মধ্যে চাইলে কিন্তু গাজরটা অ্যাড করেও খাবারটা খুব ইজিলি তৈরি করতে পারেন। সাবুদানা কিন্তু বাচ্চাদের প্রোটিনের যে প্রয়োজনীয়তা সেটা পূরণ করে পেশী নির্মাণে কিন্তু সহায়তা করে। এছাড়া সাবুদানা কিন্তু বাচ্চাদের হাড়ের উন্নয়ন করতে, সাবুদানা ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে হাড়ের উন্নয়নে অনেক বেশি হেল্পফুল হয়। এখানে আমি বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি যেটা আমি ইনস্ট্যান্ট তৈরি করেছি। আপনি চাইলে আপনার বাসায় তৈরি করা চাইলে বাদাম গুঁড়া দিতে পারেন, অথবা আপনি বাদাম ভিজিয়ে রেখে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। আর আপনার বাবুর বয়স যদি 8 মাসের কম হয় সেক্ষেত্রে খেয়াল করবেন বাদাম গুঁড়া যাতে আপনি এখানে না ব্যবহার করেন। বাদাম গুঁড়া অনেক হেলদি হয়, এটা হচ্ছে টিপস। আপনার বেবির যদি ওজন বাড়াতে চান তাহলে আপনি বাচ্চাকে কিন্তু খেয়ে
খেজুর বাদাম এই যে খাবারগুলো এগুলো খাওয়াবেন প্রতিবেলায় তার খাবারে এই উপাদানগুলো রাখলে তার ওজন কিন্তু ইজিলি বৃদ্ধি পাবে এবং শরীরের উন্নয়নটা কিন্তু আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন আর 8 মাসের কম বাবুকে বাদাম দিলে তারা হজমের সমস্যা হয় গ্যাসের সমস্যা তাই বাদামগুলোটা না দেওয়াই উচিত তো খাবারটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি বুঝবেন পুরো খাবারটাই সিদ্ধ হয়ে যাবে সাবুদানাটাও ইনভিজিবল হয়ে যাবে আর সাবুদানার যে সাদা অংশগুলো সেগুলো আর দেখা যাবে না আপনারা যে সাদা অংশ দেখছেন সেটা হচ্ছে বাদাম গুঁড়োর আর এখানে বাদাম গুঁড়োর যে দুটো অংশ বড় বড় রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি যেহেতু বেবি খেতে গেলে গলা আটকে যাওয়ার সমস্যা হতে পারে সেই কারণে দেখুন এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে অনেক বেবির কিন্তু ক্রিমির সমস্যা থাকে তো পেপে কিন্তু এক্ষেত্রে বাঁচার জন্য কৃমিনাশক হিসেবে কাজ করে তো আমার খাবারটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে সাবুদানাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পেপেও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুধু পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি আপনাদের যে বাবুরা গরুর দুধ খাচ্ছে বা খেতে পারবে সেই বাবুদের জন্য আপনারা পানির পরিবর্তে কিন্তু এখানে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন এক্ষেত্রে কিন্তু খাবারের স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে এছাড়াও যাদের বাবুরা খেতে পারে না তারা আমার মতো ফর্মুলা দুধটা অ্যাড করতে পারেন আমি চুলা বন্ধ করে দিয়ে প্রায় 2 মিনিট তখন যদি চুলাটা ঠান্ডা হয়ে যায় তখন আপনি ফর্মুলা দুধটা কিন্তু অ্যাড করতে পারেন আপনি লিকুইড আকারে দিয়ে দিতে পারেন আমি এখানে কিন্তু গরু দুধটাই ব্যবহার করেছি অবশ্যই চুলা বন্ধ করার পরে আপনি বাটিতে নিয়েও করতে পারেন আমি একদম পাত্র থেকে মিক্স করে তারপর বাটিতে নিয়ে নেব বাটিতে নেওয়ার পর মিক্স করলে আমার মনে হয় যেন দলা পেকে যায় এ কারণে আমি পাত্রের মধ্যেই কাজটি করে নিয়েছি তো চিন্তা করবেন যখন আপনি এই কাজটা করছেন তখন যাতে ভালোভাবে মিক্স হয় আর যারা যারা জিজ্ঞেস করেন কোন ফর্মুলাটা খেলে আপনার বেবির ওজন বাড়বে সেক্ষেত্রে আমি বলবো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে আপনি অবশ্যই রেসিপিটি দেখে আসবেন সাবুদানা কিন্তু শিশুর শরীরের উপর শীতল একটা প্রভাব পেলে যে কারণে বাচ্চা খুব গরমে কিন্তু ঠান্ডা থাকে এছাড়া বাচ্চাকে অনেকক্ষণ পেট ভরা রাখে যে কারণে বাচ্চার খিদেটাও কম লাগে তাই আপনি আপনার বেবিকে সকাল দুপুর রাত যে কোনো একবেলায় কিন্তু এই সাবুদানার পায়েসটি খুব ইজিলি তৈরি করে খাওয়াতে পারেন আশা করছি এটি খেলে আপনার বাবুর ওজন বৃদ্ধি পাবে মেধা বিকাশও হেল্পফুল হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন আল্লাহ হাফেজ